हेलो एवरीवन, गुड इवनिंग, वेलकम टू डिजिटल पढ़ाशुना एकेडमी। जनरल साइंसेर रिविशन क्लासेर द्वितीय क्लासे जे टॉपिकेर उपर आलोचना करब सेटी हलो मोशन। एर आगेर दिनेर क्लासे यूनिट एवं मेजरमेंटेर उपर क्लास करिएछि, सेई क्लासटा जारा देखोनी तारा आई बटन थेके अथवा डेस्क्रिप्शन बक्से लिंक देया थाकलो सेखान थेके गिये अवश्यई क्लासटि देखे नेबे। शुरू करा जाक आजकेर क्लास। देखो बोलछे मोशन বা গতি। গতি পড়ার আগে আমাদের জানতে হবে গতির ঠিক বিপরীত শব্দ সেটা হলো স্থিতি। স্থিতি কি? স্থিতি যদি না বুঝি তাহলে গতি বুঝবো কি করে? তাহলে স্থিতি হচ্ছে যখন পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তখন সেই অবস্থাটাকে স্থিতি বলছে। এখানে তোমরা এই গাড়িটা দেখতে পাচ্ছ যে পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাড়িটার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে গাড়ির যে অবস্থা এটাকেই বলা হচ্ছে স্থিতি। অন্যদিকে বলছে পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে সময়ের সঙ্গে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তখন সেই বিশেষ অবস্থাটাকেই গতি বলে। যেমন এখানে তোমরা এই গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা সময়ের সঙ্গে এবং পারিপার্শ্বিক অন্যান্য বস্তু সাপেক্ষে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ স্থান পরিবর্তন করছে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি মোশন বা গতি। গতি তিন ধরনের হয়ে থাকে। একটা চলন গতি, বা এটাকে আমরা বলতে পারি সরল রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার মোশন, ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন, পর্যায়বৃত্ত গতি বা অক্সিলেটরি মোশন। চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন আমরা কোথায় দেখতে পাই? মনে করো একটা পাথর ওপর থেকে নিচের দিকে পড়ছে, মাটিতে এসে পড়ছে, গ্রাউন্ডে এসে পড়ছে। তাহলে এই পাথরটা ওপর থেকে যখন নিচের দিকে এসে পড়ছে অভিকর্ষজ বলের টানে, তাহলে এই যে পাথরটার গতি, এই গতিটা হচ্ছে একটা রেক্টিলিনিয়ার মোশন। বা একটা সরলরৈখিক পথে একটা গাড়ি সোজা চলে যাচ্ছে, তাহলে এই গাড়িটার যে মোশন হবে সেটাও কিন্তু একটা রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কখন? যখন একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকবে কোনো বস্তু, সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে দেখতে পাও, গাড়ির চাকার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই গতিগুলো হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি বা রেক্টিলিনিয়ার মোশন। অক্সিলেটরি মোশন বা পর্যায়বৃত্ত গতি কোথায় দেখতে পাই? যখন পেন্ডুলাম ক্লককে যদি দেখি আমরা, পেন্ডুলাম ক্লকে এরকম একটা পেন্ডুলাম থাকে, সেটা কি হয়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার বাঁদিক যায়, একবার ডান দিক যায়, এইভাবে ক্রমশ ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এই যে গতিটা, এটাকেই বলছি পর্যায়বৃত্ত গতি। এবার দেখে নাও, বলছে চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে যদি বর্তমান থাকে তাকে বলবো মিশ্র গতি। যেমন গাড়ির চাকায় চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে দেখা যায়। মনে করো গাড়ির চাকা এইভাবে ঘুরছে, তাহলে এইভাবে যখন গাড়ির চাকা ঘুরছে তখন যে গতি সেটা হচ্ছে কি, ঘূর্ণন গতি। এবার এইভাবে ঘুরতে ঘুরতে গাড়িটা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গাড়িটা এইভাবে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন সেই গতিটা কি হচ্ছে, চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে। এই জন্য গাড়ির মধ্যে আমরা মিশ্র গতি লক্ষ্য করতে পারি। পরীক্ষায় উদাহরণ জানতে চাইতে পারি যে কোথায় কোথায় আমরা মিশ্র গতি দেখতে পাই, গাড়ির চাকায় দেখতে পাই, সাইকেলের চাকায় দেখতে পাই, এগুলো কিন্তু সব আমরা মিশ্র গতি দেখতে পাই। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি আগের দিনের ক্লাসেও পড়েছিলাম। সেখানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি, অর্থাৎ প্রাথমিক ভৌত রাশি, আর একটা হচ্ছে লব্ধ ভৌত রাশি। আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির আরো দুটো ভাগ দেখব, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোনটাকে বলছি, না যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে, দিক নেই, তাদেরকে বলছি স্কেলার রাশি। যেমন দ্রুতি, দূরত্ব, আয়তন, ভর, এগুলো পরিমাপ করতে গেলে শুধুমাত্র মানটাই যথেষ্ট, এদের দিক কোন দিকে হচ্ছে বা কোন দিকে আমরা পরিমাপ করছি তার উপর কিন্তু এটা নির্ভর করে না, তাই জন্য এগুলোকে বলছি স্কেলার রাশি। ভেক্টর রাশি, যে রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে আমরা বলছি ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ হিসেবে যদি দেখি, বল, বেগ, ভরবেগ, ত্বরণ, সরণ, এইগুলো হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। অর্থাৎ এই রাশিগুলো পরিমাপ করতে গেলে মান থাকার পাশাপাশি এদের একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, ওই নির্দিষ্ট দিকেই আমরা জিনিসগুলোকে পরিমাপ করতে পারবো, তাছাড়া অন্য কোনো দিকে আমরা এই রাশিগুলোকে পরিমাপ করতে পারি না, তাই এটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ডিস্টেন্স বা দূরত্ব, দূরত্ব কাকে বলছে, যে গতিশীল বস্তুকণা প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী বস্তুর অতিক্রান্ত মোট পথকে বলা হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একটা বস্তু এ স্থান থেকে যাত্রা শুরু করলো, করে বিভিন্ন পথ ঘুরে ঘুরে সে বি স্থানে এসে পৌঁছলো। তাহলে এই এ থেকে বস্তুটা যাত্রা শুরু করে বি স্থানে যে পৌঁছলো, এই যে মোট যতখানি পথ সে যাচ্ছে, এই টোটাল পথটা, অর্থাৎ প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী যে মোট পথ অতিক্রম করছে, সেটাকেই আমরা বলবো
ডিস্টেন্স বা দূরত্ব। দূরত্ব কি? দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি, অর্থাৎ দূরত্বের মান নির্ণয় করার জন্য দিকের প্রয়োজন হয় না। সেই জন্য আমরা কি করছি, এইভাবে এইভাবে যেভাবে বস্তু গেছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা পথে গিয়ে পরিমাপ করি বিষয়টাকে। এই যে ডিস্টেন্স বা দূরত্ব, এটা একটা গতিশীল কণার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না, এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। এছাড়া দূরত্বের একক আছে কি, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। এবার চলে আসছি ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ কাকে বলছে, যে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তুটির প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্বকে বস্তুটির সরণ বলে। অর্থাৎ বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্বটা সরলরৈখিকভাবে হবে সেই দূরত্বটাকেই আমরা বলবো সরণ। অর্থাৎ এখানে যদি আমরা ছবিটাই দেখি যে বস্তুটা এ স্থান থেকে বি স্থানে গেছে, তাহলে এই এ স্থান থেকে বি স্থানের যে সরলরৈখিক দূরত্ব যেটা হবে সেটাকেই আমরা বলবো সরণ। সরণে কি বলেছে এখানে, যেহেতু সংজ্ঞার মধ্যেই দেখো বলে দিয়েছে, সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হয় এবং সরলরৈখিক দূরত্ব হয়, তা একটা নির্দিষ্ট দিক আছে, সেই জন্য সরণ কি একটা ভেক্টর রাশি। সরণের মান কি হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। একক কি হয়, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। এবার দেখে নাও, এখানে একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করেছে, এইভাবে এইভাবে পথে বরাবর গিয়ে বি স্থানে এসে পৌঁছেছে। তাহলে বস্তুটা যদি অতিক্রান্ত দূরত্ব বলতে হয় বা দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে এ থেকে বি এই যে পথ বরাবর এসে পৌঁছেছে, নীল রঙের যে দেখানো হয়েছে, সেই নীল রঙের পথ বরাবর যখন এসে বিতে পৌঁছেছে, এই মোট পথের যে দূরত্ব সেটাই হচ্ছে সেই বস্তুটা মোট অতিক্রান্ত দূরত্ব। এবার যদি এখানে আমাকে সরণ বের করতে দেয়, তাহলে সরণ কি হবে, সরণ হচ্ছে এই এ থেকে বি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, যেটাকে কালো রঙের দাগ দিয়ে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই সরলরৈখিক দূরত্ব এটাকেই আমরা বলবো সরণ। এছাড়া আরো একটা কেস দেখে নাও, আর একটা কেস এখানে রয়েছে। একটা বস্তু মনে করি এ থেকে যাত্রা শুরু করেছে, বস্তুটা এ থেকে গেল 3 কিলোমিটার পথ, 3 কিলোমিটার পথ গেল, গিয়ে বিতে গিয়ে পৌঁছলো। এবার বি থেকে আবার সেই বস্তুটা 4 কিলোমিটার পথ গেল, গিয়ে বস্তুটা সিতে গিয়ে পৌঁছেছে, বস্তুটা সি স্থানে এসে পৌঁছেছে। তাহলে এবার যদি আমাদের বস্তুটার দূরত্ব বের করতে দেয়, দূরত্ব যদি বের করতে হয়, তাহলে আমরা কি লিখবো, দূরত্ব মানে মোট পথ, অর্থাৎ 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার ইজ ইকাল টু 7 কিলোমিটার, এটা হচ্ছে মোট দূরত্ব বস্তুটার। এবার যদি বলে বস্তুটা কতটা সরণ হয়েছে, তাহলে সরণ বের করতে গেলে পারে আমাদের কি জানি, যে প্রাথমিক অবস্থান এটা এ, অন্তিম অবস্থান হচ্ছে সি, এদের মধ্যেকার সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এইটা হচ্ছে তার সরণ। অর্থাৎ এ থেকে সি এর মধ্যেকার যে পথ সেটাকেই আমরা বলবো তার সরণ। তাহলে এটা বের করতে গেলে পারে, এটা একটা যদি সমকোণী ত্রিভুজের মতন হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিলে আমরা এখান থেকে বের করতে পারবো হচ্ছে 5 কিলোমিটার হবে বস্তুটির সরণ। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথ বরাবর গিয়ে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসবে, তখন ওই বস্তু কণাটির অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় কিন্তু সরণ শূন্য। অর্থাৎ আমি যদি মনে করি এ থেকে একটা বস্তু গেল, বিতে গিয়ে পৌঁছলো, এবং বি থেকে এদিকে প্রথমে এতে গেল, আবার সে কি করলো, বি থেকে আবার এতে ফিরে আসলো, তাহলে এই যে মোট পথ, যদি মোট পথটা আমি ধরি ডি, অর্থাৎ আমি যদি ধরি এ থেকে বি এর দূরত্বটা যদি ডি ধরে নিই, তাহলে এই বস্তুটা মোট কতটা পথ অতিক্রম করলো, অর্থাৎ এ থেকে বিতে গেল এবং বি থেকে আবার এতে ফিরে আসলো, তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো, তখন হবে 2D, অর্থাৎ ডি প্লাস ডি ইজ ইকাল টু 2D। কিন্তু আমি যদি বলি সরণ কতটা হলো, যেহেতু বস্তুর প্রাথমিক অবস্থান এ এবং অন্তিম অবস্থানও এ, কারণ এ থেকে বিতে গেছে গিয়ে আবার বি থেকে এতে ফিরে এসেছে, মানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যেহেতু একই জায়গা, তাহলে পারে কি হচ্ছে, এর সরণ কিন্তু শূন্য হয়ে যাবে। এই কেসের ক্ষেত্রে সরণ শূন্য হয়। আরো একটা কেস দেখে নাও, যদি বস্তুটা বৃত্তাকার পথে ঘোরে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে পারে বস্তুর প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান একটাই বিন্দু হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রেও কিন্তু সরণ শূন্য হবে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রেও কিন্তু শূন্য হবে না, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের একটা মান থাকে। তাহলে বোঝা গেল কোন কোন ক্ষেত্রে সরণ শূন্য হয়। এরপর বলছে যে কেবলমাত্র সরলরেখা বরাবর বস্তু যদি চলে, তাহলে বস্তুর দূরত্ব এবং সরণের মান সমান হবে। অর্থাৎ একটা বস্তু একইভাবে এই সরলরেখা বরাবর যাচ্ছে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করলো, করে একইভাবে এভাবে যেতেই থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু তার দূরত্ব এবং সরণ দুটোর মানই সমান হবে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে দূরত্বের মান সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু সরণ হবে।
একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকেই বস্তুটির দ্রুতি বলে। অর্থাৎ দ্রুতি ইজিকাল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি কি? একটা স্কেলার রাশি। যেহেতু অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও একটা স্কেলার রাশি হবে। সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড। এবার দেখে নিই ভেলোসিটি বা বেগ। ভেলোসিটি বা বেগ বলছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একক সময়ে বস্তু সরণ পরিবর্তনের হারকেই আমরা বেগ বলি। অর্থাৎ বেগ ইজিকাল টু সরণ বাই সময়। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাই বেগও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। বেগের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে যখন বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। অর্থাৎ তোকে বলেছে সমদ্রুতি, অর্থাৎ দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, দ্রুতি একটা ফিক্সড। আমি মনে করি যে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে বস্তুটি চলছে, এই বস্তুটা 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এই বস্তুটা চলছে, তাহলে এই বস্তুটাই বৃত্তাকার পথে যখন ঘুরবে এর কিন্তু দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, এ ওই 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতেই ঘুরতে থাকবে। কিন্তু আমি যদি বলি এই বস্তুটার বেগকে যদি আমরা বিবেচনা করি, তাহলে বেগ বা ভেলোসিটি নিয়ে যখন আলোচনা করব তখন দেখব সেই বেগটার মানও কিন্তু সেই 5 কিলোমিটার পার আওয়ারই হবে। কিন্তু এই বৃত্তাকার পথে যখন বস্তুটা ঘুরবে তার প্রতি মুহূর্তে অভিমুখের পরিবর্তন হচ্ছে। এখানে যখন আছে তার বেগের অভিমুখটা এই বরাবর কাজ করছে, এই বরাবর বেগ কাজ করছে, আবার বস্তুটা যখন এইখানে আসলো তখন এই বরাবর কাজ করছে। অর্থাৎ বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘোরে তখন বস্তুটির বেগের অভিমুখ সর্বদা বৃত্তাকার পথের পার্শ্বক বরাবর ক্রিয়া করে, সেই জন্যে প্রতি মুহূর্তে বস্তুটির বেগের অভিমুখ পরিবর্তন হয়, তাই জন্যে সেটা সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এখানে আমরা দেখে নিই যে ডিস্টেন্স, স্পিড এবং টাইম, অর্থাৎ দূরত্ব, দ্রুতি এবং সময়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দূরত্ব যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করব? দূরত্ব বের করতে গেলে পরে আমরা সকলেই জানি স্পিড বা দ্রুতিকে টাইম দিয়ে গুণ করে দেব, তাহলে পরেই আমরা দূরত্ব পেয়ে যাব। এবার যদি আমাদের স্পিড বের করতে হয় তাহলে আমরা কি করব? দূরত্বকে টাইম দিয়ে ভাগ করে দেব। একই রকম ভাবে আমাদের যদি টাইম বের করতে হয় তাহলে দূরত্বকে আমরা দ্রুতি দিয়ে ভাগ করে দেব, তাহলে পরেই আমরা পেয়ে যাব সমস্ত রাশিগুলো আলাদা আলাদাভাবে মান। এবার আমরা দেখে নিই এভারেজ স্পিড বা গড় দ্রুতি। দুটো কেস আছে এখানে, এই দুটো কেসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু RRB গ্রুপ ডি তে 2018 সালে প্রশ্ন এসেছিল। বলছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট দূরত্ব, সেটা ধরে নিয়েছি x, S1 দ্রুতিতে t সময়ে যায় এবং S2 দ্রুতিতে t সময়ে ফিরে আসে, তখন কিন্তু বস্তুর গড় দ্রুতি কি হবে সেটা বের করতে হবে। অর্থাৎ একটা বস্তু A থেকে যাত্রা শুরু করে B তে গিয়ে পৌঁছলো, এই দূরত্ব A থেকে B এর যে দূরত্ব সেটা হচ্ছে x। অর্থাৎ A থেকে যখন B দিকে যাচ্ছে S1 স্পিডে যাচ্ছে এবং T1 সময়ে সে পৌঁছচ্ছে, আর B থেকে যখন A এর দিকে আসছে তখন সে S2 স্পিড নিচ্ছে এবং T2 সময়ে এসে পৌঁছচ্ছে, তাহলে গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি তখন কি হবে? তাহলে আমরা যদি বের করি এভারেজ স্পিড বা গড় দ্রুতি, তার মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি? x কে দুবার অতিক্রম করেছে, x প্লাস x, আর বাই টোটাল সময় এটা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারছি কি, 2x, T1 কে আমরা কি লিখতে পারি? x বাই S1 প্লাস x বাই S2। এখান থেকে আমরা যেটা যেতে পারি সেটা হচ্ছে এখানে নিচে x কমন নিয়ে আমরা যদি লসাগু করে লিখি, তাহলে S1 প্লাস S2 ডিভাইডেড বাই S1 ইন্টু S2। তাহলে এখান থেকে আমরা আরো সিম্পলিফাই করে করতে পারলে SS কেটে দিলাম, XX কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 2S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। তাহলে এইটা হচ্ছে গড় দ্রুতি নির্ণয়ের ফর্মুলা। কখন? না, এটা জিনিস মনে রাখতে হবে, যখন ডিস্টেন্স ইজিকাল টু কনস্ট্যান্ট হবে তখনই কেবলমাত্র এই সূত্রের দ্বারা আমরা বের করতে পারব। দ্বিতীয় যে কেসটা রয়েছে, এই কেসটা বলেছে যে যখন কোনো বস্তু একই সময় S1 এবং S2 ভিন্ন দ্রুতিতে চলে তখন তার গড় দ্রুতি কত হবে। এটার ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে টাইম ইজিকাল টু কনস্ট্যান্ট। দুটো কেস কিন্তু আলাদা, একটা হচ্ছে ডিস্টেন্স কনস্ট্যান্ট, একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? মোট অতিক্রান্ত দূরত্ব যখন, এটা কি দেখে নিই এভারেজ স্পিড কি হবে এটার ক্ষেত্রে,
এভারেজ স্পিড যেটা হবে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ওয়ান স্পিডে টি সময় চলেছে প্রথমে, তাহলে এস ওয়ান ইন্টু টি প্লাস এস টু স্পিডে আরও টি সময় চলেছে সেটা ডিভাইডেড বাই টোটাল সময় টি প্লাস টি। এখান থেকে আমরা যেটা পাবো এস ওয়ান প্লাস এস টু ইন্টু টি ডিভাইডেড বাই টু টি, তাহলে টি টি বাতিল হয়ে গেল, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি এস ওয়ান প্লাস এস টু ডিভাইডেড বাই টু। তাহলে এইটা হচ্ছে যখন টাইম কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ টাইমের কোনো পরিবর্তন হচ্ছে না অথচ ভিন্ন দ্রুতিতে চলছে, তখন যদি বস্তুর গড় দ্রুতি বের করতে হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। অ্যাক্সিলারেশন বা ত্বরণ, কোনো গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময় সাপেক্ষে বস্তুর বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। অর্থাৎ বস্তুর যদি বেগটা পরিবর্তন হতে থাকে, অর্থাৎ ডেল ভি হিসাবে আমি লিখছি, বেগ পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে, তাহলে পারে সেটাকে আমরা বলবো ত্বরণ। আর ঠিক এর উল্টো ঘটনা যদি ঘটে, অর্থাৎ যদি বেগ ক্রমশ হ্রাস পেতে থাকে সময় সাপেক্ষে, তাহলে সেই ঘটনাটাকেই বলা হচ্ছে মন্দন। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তবে সময় সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। যখন বস্তু ত্বরণে চলে তখন ভেলোসিটি বৃদ্ধি পায়, সেই জন্য এটাকে আমরা বলছি পজিটিভ। আর যখন বস্তু মন্দন চলে তখন তার ভেলোসিটি হ্রাস পায়, তাই মন্দনকে বলছি নেগেটিভ। তাই হলো মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ত্বরণ একটি ভেক্টর রাশি, কারণ যেহেতু এটি বেগ বাই সময়, বেগ যেহেতু ভেক্টর রাশি, অতএব ত্বরণও কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। মাত্রার ওপর বিস্তারিত ক্লাস আগের দিনের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের মধ্যে পড়ানো হয়েছে, সেটা দেখে নিও। এবার ইকুয়েশন অফ মোশন বা গতির সমীকরণ, গতির তিনটে সমীকরণ আছে। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এই সমীকরণগুলো কিন্তু মুখস্থ করে নেবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় ম্যাথের কোশ্চেন আসে, অর্থাৎ নিউমেরিক্যাল ফিজিক্সের যেগুলো আসে সেগুলো কিন্তু এই সমস্ত সূত্রের উপর ভিত্তি করেই আসে। তো ফার্স্ট ইকুয়েশন তোমরা বুঝতে পারলে, এখানে ভি মানে কি বলেছে, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এস হচ্ছে সরণ, এ হচ্ছে ত্বরণ। তাহলে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি হচ্ছে, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একই রকমভাবে থার্ড ইকুয়েশন অফ মোশন বলছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে দেখবো, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি ঘটছে, অর্থাৎ কোনো বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়তে থাকে কোনো রকম বাধা ছাড়াই, সেটাকেই অবাধে পতনশীল বস্তু বলে। তাই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি ঘটবে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ বস্তুর মধ্যে কাজ করবে, বস্তুটা যখন অবাধে পড়ছে তখন তার মধ্যে কি ত্বরণ কাজ করছে, তার মধ্যে যে ত্বরণ কাজ করছে সেটা হচ্ছে জি। জি কে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এই জি, জি কে বলে অভিকর্ষজ ত্বরণ। এই জিটাই হচ্ছে বস্তুর মধ্যে ত্বরণ কাজ করবে। তাই আগের যে ইকুয়েশন অফ মোশন পেয়েছি সেখানে ছিল এ, তাই এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি জি দ্বারা, তাহলে পারে আমরা যে ইকুয়েশন পাবো সেটাই হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন। এবার বস্তুকে যদি আমরা নিচে থেকে ওপর দিকে তুলি সেক্ষেত্রে কি হবে, তাহলে বস্তুকে যদি নিচে থেকে ওপরে তুলি তাহলে আমাদের যে এই যে অভিকর্ষজ ত্বরণ এর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, অর্থাৎ এর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে মানে সেটাকে কি বলবো নেগেটিভ। অর্থাৎ যখন কোনো বস্তুকে নিজে থেকে উপর দিকে তুলবো তখন জি এর মানটা আমরা নেগেটিভ নেব, সেই ক্ষেত্রে এই ইকুয়েশনগুলোতেই প্লাসের জায়গায় মাইনাস বসাবো, তাহলে পারি ইকুয়েশন আমরা পেয়ে যাব। এখানে দেখো সেগুলোই বলে দেওয়া হয়েছে, উলম্বভাবে নিচে থেকে নিচে নামে তাহলে জি ধনাত্মক হয়, উলম্বভাবে যদি বস্তু ওপরে ওঠে তাহলে জি ঋণাত্মক হয়। এবার আরও একটা জিনিস মনে রাখো, উচ্চতা থেকে যখন বস্তুকে ফেলে দিচ্ছি তখন তার প্রাথমিক বেগ ইউ হচ্ছে, অর্থাৎ বস্তুটা যখন ওপরে রয়েছে সেই মুহূর্তে বস্তুটার বেগ শূন্য, বস্তুটাকে যখন ছেড়ে দিচ্ছি যখন সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে তখন কিন্তু তার বেগ বাড়তে থাকে, অর্থাৎ অন্তিম পর্যায়ে এসে সে একটা বেগ লাভ করে। কিন্তু যখন ওপর থেকে ফার্স্ট পজিশন থেকে ছাড়ছি তখন কিন্তু প্রাথমিক বেগটা শূন্য হচ্ছে। একই রকমভাবে যখন নির্দিষ্ট উচ্চতায় তোলা হবে তখন কিন্তু বেগ ভি হচ্ছে শূন্য, আমরা যখন নিচের থেকে ওপর দিকে ছুড়লাম, অর্থাৎ নিচে থেকে যখন ছুটছি তখন বস্তুটাকে একটা বেগ দিয়ে ছুড়লাম। এবার বস্তুটা যখন একদম শেষ মহত্তায় পৌঁছচ্ছে তখন তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, নাহলে তো বস্তুটা আরো উপর দিকে উঠতো, সেই জন্য অন্তিম বেগটা কিন্তু তার শূন্য হবে।
কোনো বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠাতে যে সময় লাগবে বস্তুটির মাটিতে নামতে ঠিক সেই সময় লাগবে। অর্থাৎ একটা ঢিলকে যদি আমরা নিচে থেকে ওপর দিকে ছুড়ে দিই, অর্থাৎ ঢিলটির নিচে থেকে ওপরে উঠতে যা সময় নিয়েছিল ওপর থেকে নিচে নামতেও ঠিক ততটাই সময় নেবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে মোশনের ওপর নির্ভর করে বেশ কিছু লেখচিত্র দেওয়া হয়েছে। পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে একটা বস্তু যদি নির্দিষ্ট বেগে গতিশীল থাকে তাহলে দূরত্বের সঙ্গে সময়ের লেখচিত্র কি প্রকৃতির হবে, তাহলে আমরা দেখে নিই সেটা বিশ্লেষণ করে কি প্রকৃতির হতে পারে। আমরা ওয়াই অ্যাক্সিস নিলাম, এটাকে এটা এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দূরত্বকে নিচ্ছি আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময়কে নিলাম। এবার মনে করো একটা বস্তু যখন নির্দিষ্ট বেগ আছে, অর্থাৎ বেগে চলছে, তাহলে বস্তুটা সামনের দিকে এগোতে থাকবে। বেগ থাকা মানে বস্তু সামনের দিকে এগোতে থাকে। তাহলে সামনের দিকে যদি এগোতে থাকে তাহলে সময় সাপেক্ষে বস্তুর কি থাকবে? সময় পরিবর্তন হচ্ছে, সময় বাড়ছে। একই সঙ্গে যত সময় গড়াবে তত কি হবে? বস্তু একটা দূরত্ব বাড়তে থাকবে। অর্থাৎ এখানে যখন ছিল এইখানে যখন এসছে তখন তার দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বস্তু দূরত্বও বৃদ্ধি পেতে থাকে। তাই সমবেগে যখন কোনো বস্তু চলবে তখন কি হবে? এখানে দেখে নাও, যখন বস্তুটা এই পজিশনে রয়েছে, অর্থাৎ যখন টি ইজগাল টু এই জায়গায় রয়েছে তখন দূরত্ব এই জায়গায় রয়েছে। আবার বস্তু যখন আরো একটু এগিয়ে গেছে তখন কি হচ্ছে? আরো টি সময় বেড়ে গেছে তখন দূরত্ব এই জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ যত সময় এগোচ্ছে তত দূরত্ব বাড়ছে। তাহলে বস্তু যখন বেগে চলে তাহলে পারে কিন্তু যে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ যখন দূরত্বের সঙ্গে সময় লেখচিত্র তৈরি করছি সেখানে যে সরলরেখাটা পাচ্ছি মূলবিন্দুগামী, সেই সরলরেখার যে নতি, সেই নতিটা কিসের মানকে রিপ্রেজেন্ট করে? সেটা যেটার মান রিপ্রেজেন্ট করে, নতি ইজ ইকুয়াল টু আমরা পাবো বেগ। অর্থাৎ নতি হচ্ছে বেগকে রিপ্রেজেন্ট করে। এবার দ্বিতীয়টা বলছে যে বস্তু যদি সমবেগে চলে তাহলে বেগ এবং সময় লেখচিত্র কি হবে? এক্ষেত্রে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ নেব আর এক্স অ্যাক্সিস বরাবর সময় নেব। এবার বলছে বস্তুটি একটি সমবেগে চলছে, অর্থাৎ বেগের একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু সেই মানটা কি? সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মান শূন্য নয় কিন্তু কনস্ট্যান্ট। আর টি এর মান কি? যত সময় এগোচ্ছে তত টি এর মান পরিবর্তন হচ্ছে। তাহলে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে কি? টি অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা। এবার একটা বস্তু যদি সমতরণে চলে সেক্ষেত্রে বেগ ভার্সেস সময় লেখচিত্র কি হবে? এখানেও সেই ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ নেব আর এক্স অ্যাক্সিস বরাবর সময় নেব। তাহলে এক্ষেত্রেও যে আমরা গ্রাফটা পাবো, লেখচিত্রটা পাবো, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ সমতরণে চলছে, তা বস্তু যদি সমতরণে চলে তাহলে সময় সাপেক্ষে কি? বস্তুর বেগ পরিবর্তন হতে থাকবে। তাই জন্য এখানে দেখো বেগ এখানে যখন সময় তখন এখানে বেগ বেশি হচ্ছে। এভাবে যত বস্তু এগোবে তত বেগ এভাবে বাড়তে থাকবে। রোটেশনাল মোশন বা আবর্তন গতি বা বৃত্তীয় গতি তাকে বলছে। যখন একটা অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে বস্তু ঘুরবে তখন সেটাকে রোটেশনাল মোশন বলে। এইখানে ছবিটাই তুমি দেখতে পাচ্ছ। তুমি মনে করো একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে এই বলটা ঘুরতে আছে বৃত্তাকার পথে। এই যে বৃত্তাকার পথে ঘুরছে, এই বলটার যে গতি সেটাকেই আমরা বলছি কিন্তু রোটেশনাল মোশন বা আবর্তন গতি। এই রোটেশনাল মোশনের সময় যে জিনিসটা ঘটে, বস্তুর ওপর যে বেগ কাজ করে, সেই বেগটা কিন্তু বৃত্তাকার পথের অশ্বক বরাবর ক্রিয়া করে। এবং এই বস্তুটার যে ত্বরণ সেটা হচ্ছে কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে। দেখে নাও কি বলছে। বৃত্তাকার পথে গতিশীল বস্তুকণার বেগের অভিমুখ সর্বদা পর্শক বরাবর হয়, তাই প্রতি মুহূর্তে বস্তুকণার বেগের অভিমুখ পরিবর্তন হয়। বেগ এবং দ্রুতির মান বৃত্তাকার পথে গতিশীল কণার ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কিন্তু বেগের অভিমুখ পরিবর্তন হয়। তাই বৃত্তাকার পথে সমবেগে গতিশীল কণা সর্বদা ত্বরণ থাকে। অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটা তো সমবেগে ঘুরছে, তাহলে সমবেগে ঘুরলে তো ত্বরণ আসার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তার অভিমুখের প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে সেই জন্য কি হচ্ছে? সেই সমবেগ হচ্ছে না, বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেহেতু অভিমুখের পরিবর্তন হচ্ছে তাই জন্য তার একটা ত্বরণ থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কখন বস্তু সমবেগে চললেও তার ত্বরণ থাকে? সেটা হচ্ছে বস্তু বৃত্তাকার পথে চললে পারে, তার সমবেগে চললেও তার কিন্তু ত্বরণ বর্তমান থাকবে। এবার আসছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। প্রাসের গতি হচ্ছে কি? যখন কোনো একটা বস্তুকে আমরা অনুভূমিক তলের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে ওপরের দিকে ছুড়ব তখন বস্তুটার যে গতি সেটাকেই বলছে প্রাসের গতি। মনে করো এই ছবিটা দেখো, এই যে ফুটবলটাকে শর্ট করা হচ্ছে, এটাকে এই অনুভূমিক তলের সাপেক্ষে একটা থিটা কোণ করে শর্ট করা হলো।
এই যে বলটার যে গতিটা হবে সেটাকেই আমরা বলছি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উলম্ব দিক অর্থাৎ ওপরের দিক বরাবর বা ভার্টিক্যাল দিকে ভার্টিক্যাল ডিরেকশনে জি কাজ করে, সেই জি এর মানটা কি ধ্রুবক হয়, আর হরাইজেন্টাল ডিরেকশনে বা অনুভূমিক তল বরাবর বেগের মানটা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়ে থাকে। এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। এখানে দেখো বলে দিয়েছে যে এই ধরনের গতির ক্ষেত্রে উলম্ব দিকে ত্বরণের মান ধ্রুবক যা হলো অভিকর্ষজ ত্বরণ, এবং অনুভূমিক দিকে বেগের মান ধ্রুবক থাকে। এবার আসছে ইম্পর্টেন্ট কেস, এটা থেকে প্রশ্ন তো আসেই। সেই কেসটা কি বলেছে যে বস্তু কতটা দূরত্ব, মানে বস্তুকে যদি আমার সবচেয়ে বেশি দূরত্বে পাঠাতে হয় তাহলে আমরা কত ডিগ্রি কোণ করে বস্তুটাকে ছুড়ব, বা মনে করো একজন ফুটবলার বলটাকে ফুটবলে শট করবে, সে কত ডিগ্রি কোণ করে শট করলে বলটা সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে, সেটা হচ্ছে রেঞ্জ বলা হয় সেই দূরত্বটাকে। তাহলে সেই রেঞ্জের ফর্মুলা হচ্ছে আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার ইন্টু সাইন টু থিটা বাই জি। তাহলে এই ফর্মুলায় কখন, এই ফর্মুলায় যে মানটা রয়েছে ইউ স্কোয়ার ইন্টু সাইন টু থিটা বাই জি, এই মানটা সর্বোচ্চ হবে। এই মানটা সর্বোচ্চ তখনই হবে যখন সাইন থিটা অর্থাৎ সাইনের যে মানটা আছে সাইন টু থিটা, এই মানটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন টু থিটা এর মানটা কখন ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সাইন টু থিটা ইজিক্যাল টু সাইন যদি 90 ডিগ্রি হয় তাহলে পর এই মানটা ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সাইন থিটার মান সাইন 90 ডিগ্রির মান 1 হয়, অর্থাৎ সাইন 90 ডিগ্রিতেই সাইনের মান সবচেয়ে বেশি হয়। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে টু থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু আমরা পাবো 45 ডিগ্রি। তাই 45 ডিগ্রি কোণে যদি আমরা বস্তুকে নিক্ষেপ করি তাহলে বস্তুটি সবচেয়ে বেশি দূরত্বে গিয়ে পড়বে। এখানে যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য এই আরো যে দুটো ফর্মুলা দেওয়া আছে ম্যাক্সিমাম হাইট এবং টাইম অফ ফ্লাইট, এই দুটো কিন্তু ফর্মুলা মুখস্থ করে নিতে হবে, এগুলোর ওপর থেকে অঙ্ক আসে। তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল পড়াশোনা, সেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের পাশাপাশি বিভিন্ন আপডেট পেয়ে যাবে। এছাড়া যারা নতুন ক্লাস করছো, যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে জেনারেল সায়েন্সের রিভিশন ক্লাসের পাশাপাশি রেলের গ্রুপটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভের ক্লাস করানো হচ্ছে। তোমরা সব ক্লাসগুলো সাবস্ক্রিপশন করার মাধ্যমে দেখতে পাবে সম্পূর্ণ ফ্রিতে। প্রথম এমসিকিউ হচ্ছে ঋণাত্মক ত্বরণের অভিমুখ কোনটির বিপরীত দিকে হয়? অপশান এ ভরবেগ, অপশান বি বেগ, অপশান সি দূরত্ব, অপশান ডি বল। তাহলে ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। তাহলে মন্দন যদি হয়, আগে আমরা দেখি ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে বস্তুর বেগ, সেটা বস্তু যত ত্বরণ চলে, যদি বস্তু যদি ত্বরণে চলে তাহলে বস্তুর বেগটা ক্রমশ বাড়তে থাকে। আর মন্দন যদি হয় তাহলে বস্তুর বেগ ক্রমশ হ্রাস পেতে থাকে, একটা সময় গিয়ে বেগ শূন্য হয়ে যায়। তাহলে বস্তুর ওপর যদি মন্দন ক্রিয়া করে তাহলে কি হবে, বস্তুর বেগ শূন্য হয়ে যাচ্ছে, আর বস্তুর ওপর যদি ত্বরণ ক্রিয়া করে তাহলে বস্তুর বেগটা ক্রমশ বাড়তে থাকে। তাহলে মন্দন কোনটার বিপরীতে কাজ করছে? মন্দন হচ্ছে বেগের বিপরীতে কাজ করছে, অর্থাৎ বেগটার বিপরীতে কাজ করছে বলেই তো বেগটা মন্দনের ফলে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ঋণাত্মক ত্বরণের অভিমুখ কোনটির বিপরীত দিকে হবে? উত্তর হবে বেগ। দ্বিতীয় প্রশ্ন বলছে কি, দূরত্ব এবং সরণের মানের অনুপাত কি হবে? সর্বদা একের থেকে বেশি হবে, সর্বদা একের থেকে কম হবে, সর্বদা একের সমান হবে, নাকি একের সমান অথবা একের চেয়ে কম হবে? তা আমরা পড়ানোর সময় একটা কনক্লুশনে এসেছিলাম যে দূরত্ব গ্রেটার দেন ইকুয়াল টু সরণ, এইটাই এসেছিলাম কনক্লুশনটা। এবার এখান থেকে আমরা যদি বের করি যে সরণ ডিভাইডেড বাই দূরত্ব, তাহলে আমরা কি পাবো, এটা দেন লেস দেন ইকুয়াল টু 1 পাবো। তাহলে সরণ বাই দূরত্ব লেস দেন ইকুয়াল টু 1, তার মানে সরণ বাই দূরত্ব এই অনুপাতটার মান সর্বদা একের সমান অথবা একের চেয়ে কম হবে, তা আমাদের অ্যান্সার হবে অপশান ডি। তাহলে 3 নম্বর প্রশ্ন দেখি, যদি কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সমানুপাতিক হয় তখন ওই বস্তুর দ্রুতি কি হবে? এটা করার ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা নিতে হবে
সেটা এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের বলেছে দূরত্বের সঙ্গে সময়ের রিলেশন, তাই এই পার্টটা আমার দরকার নেই, তাহলে এই পার্টটাকে এখানে শূন্য হতে হবে। এই পার্টটার মান যদি শূন্য করা যায় তাহলে পরেই আমরা এস এর সঙ্গে টি এর সম্পর্ক বের করতে পারবো। তাহলে এটার মান শূন্য তখনই সম্ভব যদি এ ইজ ইকাল টু জিরো হয়, অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ত্বরণের মান শূন্য হয়। এর মানটা কখন শূন্য হবে? না, যখন এই ইউ এর মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই সময় কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণের মান শূন্য হবে, অর্থাৎ দ্রুতির মানটা ধ্রুবক হতে হবে। তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারবো? এই মানটা যদি শূন্য হয়ে যায়, এই মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারবো এস ইজ ইকাল টু ইউটি। এবার ইউ এর মানটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি এস প্রপোর্শনাল টি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা লিখতে পাচ্ছি যে অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক। তাহলে কোন কন্ডিশনে গিয়ে হলো? না, যদি দ্রুতিটা ধ্রুবক থাকে। একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে চলছিল, 10 সেকেন্ড পর এর চূড়ান্ত বেগ হলো 60 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখানে আমরা লাগাবো এ ইজ ইকাল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম। অন্তিম বেগ মানে ভি, ভি এর মান কত দিয়েছে? 60। প্রাথমিক বেগ 20 ডিভাইডেড বাই টাইম দিয়েছে 10, তাহলে এখান থেকে আসবে 4। তাহলে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে বস্তুটার ত্বরণ হবে। স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলার 8 সেকেন্ড পর গতিশীল কণার বেগ কত হবে? এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এখানে বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে ইউ ইজ ইকাল টু শূন্য হয়ে যাবে, তাহলে ভি ইজ ইকাল টু পড়ে থাকবে এটি। এর মান আছে 5, আর টাইম দিয়েছে 8, তাহলে এখানে গুণ করলে পারে হচ্ছে 40। তাহলে 40 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার, অপশন ডি। 6 নম্বর কোশ্চেন কি বলছে? একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে অতিক্রম করলো, গাড়িটির গড় দ্রুতি কত হবে? তাহলে এখানে কি কোন কনসেপ্টটা লাগাবো? দুটো অফ কনসেপ্ট পড়িয়েছি, তাহলে এখানে কোন কনসেপ্টটা কাজ করবে? এখানে দেখো প্রথম অর্ধেক এবং বাকি অর্ধেক, অর্থাৎ দূরত্ব অর্ধেকই সে অতিক্রম করছে, তাহলে সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে সমান দূরত্ব অতিক্রম করছে মানে আমরা প্রথম কনসেপ্টটা কাজে লাগাবো। দূরত্ব কনসেপ্টটা, যদি দূরত্ব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পরে যে সূত্রটা লাগে সেটা হচ্ছে 2s1s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? মান বসিয়ে দিই, 2 ইন্টু s1 এর মান কত? 40, s2 হচ্ছে 60, নিচে হচ্ছে 40 প্লাস 60, এখান থেকে যেটা আসছে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছি 4 6 24 24 দুগুণে 48, তাহলে অ্যান্সার হবে 48, অপশান এ 48 হবে অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, একটি পাথরকে সোজাসুজি 40 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে ওপরের দিকে ছোড়া হলো, সেটির মাটিতে নেমে আসতে কত সময় লাগবে? এটার জন্য টাইম অফ ফ্লাইট, তার যে সূত্রটা আছে সেটা কাজে লাগাতে হবে। অর্থাৎ টি ইজ ইকাল টু 2u ইন্টু sin θ ডিভাইডেড বাই হচ্ছে জি। এবার এখানে সাইন থিটার মানটা কি নেব? এখানে থিটা কি নেব? থিটা ইজ ইকাল টু কত নেব? পাথরটাকে বলেছে সোজাসুজি ওপর দিকে ছুঁড়েছি, মানে এইভাবে ওপর দিকে ছুঁড়েছি, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি, তাহলে সাইন থিটার মান কত হয়ে যাবে? 1। তাহলে এই ক্ষেত্রে যে ফর্মুলাটা এসে দাঁড়াবে ইউ বাই জি, 2u/g এসে দাঁড়াবে। এবার জি এর মান এখানে যখন কিছু বলে দিইনি, আমাদের কাজের সুবিধার জন্য জি এর মান 10 ধরে নেব, আর যদি জি এর মান বলে দিত তাহলে আমাদের দিত হয়তো 9.8 দিত, তখন 9.8 নিয়ে কাজ করতাম, কিন্তু এখানে আমাদের অঙ্কের সুবিধার্থে জি এর মান 10 ধরে নেব। তাহলে এবার মান বসাই, 2u মানে 2 ইন্টু 40 প্রাথমিক বেগ বলে দিয়েছে, ডিভাইডেড বাই জি এর মান 10, কাটলে পারে আসছে 4 দুগুণে 8, তাহলে অপশান বি 8 সেকেন্ড হবে অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন,
একটি বস্তু একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে এটি মাটিতে পৌঁছতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে বস্তুটিকে কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল? এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা লাগাবো, এস ইজিকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এস মানে এখানে হচ্ছে যে উচ্চতাটাকে ফেলছি সেই উচ্চতা, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে বলেছে বস্তুটাকে প্রাথমিক অবস্থা মানে উচ্চতা থেকে ফেলছি, তাহলে আমি পড়িয়ে এসছি, এই ক্ষেত্রে ইউ এর মানটা শূন্য হয়। তাহলে আমরা পাবো এস ইজিকাল টু হাফ জি টি স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দিই, হাফ জি এর মান হচ্ছে 10, আর টি স্কোয়ার এর মান কত? 2 এর হোল স্কোয়ার, তার মানে আসবে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেটা হাফ ইন্টু 10 ইন্টু 4, 2 দিয়ে কাটলে পর এখানে পড়ে থাকবে 2, তাহলে 10 দুগুণে 20, তাহলে অ্যান্সার হবে 20 মিটার, অপশন বি। যখন কোনো একটি বস্তু কিছু সময়ের জন্য গতিশীল থাকবে তখন নিম্নের কোনটির মান শূন্য হতে পারে? অর্থাৎ বলছে বস্তু যদি একটা কিছু সময়ের জন্য যদি গতিশীল থাকে তাহলে তার কোনটির মান, এই যে নিচের যে রাশিগুলো দিয়েছে সরণ দূরত্ব দ্রুতি, এদের মধ্যে কোনটির মান শূন্য হতে পারে? মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে যদি ঘোরে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই থাকে, বস্তুটা ঘুরছে বৃত্তাকার পথে ঘুরলে তার কি অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না? অতিক্রান্ত দূরত্ব অবশ্যই থাকে। তাহলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না, এটা বাতিল হয়ে গেল। দূরত্ব যদি শূন্য না হয় তাহলে দ্রুতির মানও নিশ্চয়ই শূন্য হবে না, কেন অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্বর মান যদি থাকে তাহলে দ্রুতির মানও থাকবে। এবার আমরা জানি কি বৃত্তাকার পথে যদি বস্তু ঘোরে সেক্ষেত্রে কি হয়, সরণ তার শূন্য হয়। তাহলে বৃত্তাকার পথে যদি বস্তু ঘোরে তাহলে সেই সময় কিছু সময়ের জন্য বস্তুর সরণের মানটাই কিন্তু শূন্য হতে পারে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরলে বস্তু সরণের মান শূন্য হয়। অথবা যদি একটা স্থান থেকে এ স্থান থেকে বি স্থানে গেলাম, আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে এলাম, সেই ক্ষেত্রেও কিন্তু তার সরণ শূন্য হবে। এসআই পদ্ধতিতে মন্দনের একক কি হবে? ত্বরণের একক আমরা কি জানি? ত্বরণের একক জানি m/s², তাহলে মন্দনের এককটাও m/s² হবে, অপশান ডি। আর যদি সিজিএস বলতো তাহলে cm/s², যদি বেগ বা দ্রুতির একক বলতো এটা হচ্ছে সিজিএস, এসআই পদ্ধতিতে বেগ বা দ্রুতির একক, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বেগ বা দ্রুতির একক। আজকে ক্লাস এখানেই শেষ করছি, যদি ক্লাসটা উপযোগী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে, এই ধরনের আরো ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি আরো এই ধরনের উপযোগী ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব। ধন্যবাদ।